নমস্কার বন্ধুরা, ফুড আর্টিস্ট চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। আজ একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটি হলো চিলি গার্লিক পটেটো। গ্যাস অন করে নেব, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। আলুটা ফ্রাই করে নেব। ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় আলু নিতে পারেন। একটু লবণ দিয়ে দেব। রেড চিলি পাউডার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেব, রসুন কুচি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, এরপর দিয়ে দেব। একটু পরিমাণ মতো লবণ দেব, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাড়াচাড়া করব। পেঁয়াজটা ডুম্বো ডুম্বো করে কেটে নিয়েছি, এক একটা করে ছাড়িয়ে নিয়েছি, এরপর দিয়ে দেব। কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। এরপর দেব রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো অ্যাড করে দেব। রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ দেব। এবার দেব টমেটো সস, চিলি সস, সয়া সস, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। সানফ্লাওয়ার জল দেব, গোলমরিচ গুঁড়ো, একটু মতো জল দিয়ে দেব। সবশেষে চিনিটা অ্যাড করে দেব। তাহলে বন্ধুরা রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।